Hello viewers, welcome to School of Engineering BD. MOSFET এর basic class এ আপনাদেরকে জানাই স্বাগতম। ইতিমধ্যে আপনারা আমার JFET এর অনেকগুলো ক্লাস দেখেছেন, basic class এবং math class গুলো দেখেছেন। তো JFET এর basic যাদের strong হয়েছে, তারা আশা রাখি আজকের MOSFET ক্লাসটি উপভোগ করতে পারবেন। আর আমার অনুরোধ রইল, যারা আজকের ক্লাসটি প্রথম দেখছেন, তারা যেন আজকের ক্লাসটি দেখার পূর্বে আমার MOSFET এর যে প্রথম লেকচার, এই JFET এর বেসিক ক্লাসটুকু এবং অঙ্কর ক্লাস সেগুলো করে আসলে আজকের ক্লাসটুকু বুঝতে আপনাদের জন্য সহজ হবে, তাই সেই ক্লাসটি করে আসুন। তো চলুন দেখিনি তাহলে স্টেপ বাই স্টেপ কিভাবে একটা মসফেট কাজ করে। তো আমরা আজকে দেখব DE মসফেট। DE শব্দের অর্থ হচ্ছে ডিপ্লেশন এনহ্যান্সমেন্ট মসফেট। দ্যাট মিন্স এই মসফেটের ভিতরে ডিপ্লেশন মোডও আছে, এনহ্যান্সমেন্ট মোডও আছে। এই ডিপ্লেশন মোড কি, এনহ্যান্সমেন্ট মোড কি আমরা দেখব, চলুন। তো এটি হচ্ছে মসফেটের কনস্ট্রাকশন। এই কনস্ট্রাকশন ভালো করে বুঝতে হবে, এখান থেকেই মূলত এই মসফেটটা কিভাবে কাজ করে সেটি বোঝা যাবে। তো এটি হচ্ছে মসফেটের সিম্বল, আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখুন এন চ্যানেল এবং পি চ্যানেল। অর্থাৎ ডিই মসফেট দু প্রকার, একটি হচ্ছে এন চ্যানেল আর একটা হচ্ছে পি চ্যানেল। তো আমরা এন চ্যানেল নিয়ে বিস্তারিত পড়ব, দেন পি চ্যানেল কিভাবে কাজ করে সেটি বলে দিব ভিডিওতে শেষে। তো সে পর্যন্তই না টেনে কমপ্লিট ভিডিওটি দেখতে থাকুন। তো এন চ্যানেল মসফেট, এটি হচ্ছে এন চ্যানেল মসফেটের কনস্ট্রাকশন। কেন তার নাম এন চ্যানেল তা আমি ব্যাখ্যা করছি। দেখুন এইখানে আমরা একটি পি টাইপের একটা সাবস্টেন্স নিব, দ্যাট মিন্স পি টাইপের একটা বার নিব, পি টাইপ মেটেরিয়াল সম্বলিত। ওখানে ডোপিং করে এই ধরনের এন টাইপের একটা, এই যে দেখুন এই আয়তক্ষেত্রের মতো এই জিনিসটা হচ্ছে এন টাইপ। তো এন টাইপের মেটেরিয়াল সেখানে ডোপিং করে বসিয়ে দিব, এইখানেও সেম এন টাইপের একটা মেটেরিয়ালস ডোপিং করে বসিয়ে দিব। আর এই দুই এন টাইপকে সংযোগকারী একটা ছোট্ট জায়গা ডোপ করে দিব, দ্যাট মিন্স এই যে এই দেখুন এই এটি হচ্ছে সেই চ্যানেল, এটা আমরা বলবো কি একটা ডোপড চ্যানেল, যে চ্যানেলটা দিয়ে হচ্ছে মূলত এই এন এর সাথে এই এন সংযুক্ত হবে। তো যেহেতু এই এন এর সাথে এই এন এই রাস্তাটার মাধ্যমে সংযুক্ত হচ্ছে, অর্থাৎ এখানেও ডোপিং করা আছে, তাহলে এই রাস্তাটাকেই বলবো মূলত চ্যানেল। আমি এর আগে আমার JFET এর বেসিকে বুঝিয়েছিলাম চ্যানেল কি জিনিস। তো এইখানে এই চ্যানেলটুকু হচ্ছে এটা, আমি লিখে দিয়েছি দেখুন, দ্যাট ইজ দ্য এন চ্যানেল। তো এই যে এই চ্যানেল, এই চ্যানেলটা কার চ্যানেল, এন এর চ্যানেল, সেজন্যই এই মসফেটটার নাম হয়েছে মূলত কি এন চ্যানেল, ডিই মসফেট। তা আমরা দেখি এই এন চ্যানেলের, দেখুন এই এন চ্যানেলের সাথে সংযোগকারী এটা একটা ফ্রেম, অর্থাৎ এই অর্থাৎ এই যে দেখুন এখান থেকে যখন আপনি সংযোগ দিবেন তখন এই সংযুক্ত পাত, এটা একটা পাত আর কি, কন্ডাক্টর পাত, এই পাতটা গিয়ে এই এন এর সাথে গিয়ে সরাসরি লাগবে। এই যে টি এর মতো যেটি দেখতে পাচ্ছেন, এটা একটি কন্ডাক্টর পাত, এন এর সাথে লাগবে। আবার এদিকের এন এর সাথে লাগার জন্য এখানে একটি আরেকটি কন্ডাক্টর পাত আমরা লাগিয়ে দিব। আচ্ছা, এইখানে মধ্যখানে দেখুন একটি কন্ডাক্টর পাত বসিয়ে দিব, যে কিনা কারোর সাথে সংযুক্ত নয়, শুধুমাত্র এদিক থেকে গেট থেকে নেগেটিভ ভোল্টেজ পাবে সে। নেগেটিভ ভোল্টেজ যখন গেট থেকে দিব, জাস্ট সে শুধু অপারেশনে যাবে। কিভাবে অপারেশন করবে আমরা স্টেপ বাই স্টেপ বর্ণনা করছি, তবে এটা বুঝে রাখুন যে এইখানে শুধুমাত্র সে গেট ব্যতীত অন্য কারোর সাথে সংযুক্ত নয়। আর এই যে এখানে কালো যে এইভাবে বাঁকা রেখা দিয়ে আমি যে সেকশনটা দেখিয়েছি, এই ক্রস সেকশনটা পুরোটাই হচ্ছে অপরিবাহী, অর্থাৎ সিলিকন ডাইঅক্সাইডের একটা বার। এই জায়গায় এই কালো জিনিসটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইডের একটি বার, যেটা কিনা অপরিবাহী মাধ্যম, যেটা পরিবাহী না। তাহলে দেখুন এই যে গেটের এই যে এই মেটালটা, দ্যাট মিন্স এই যে পরিবাহী যে এই নীল কালারের যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এইখানে এন এর ক্ষেত্রে সংযুক্ত দেওয়ার জন্য যে ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি, এখানেও সেম পরিবাহী একটা ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি। এটি দেখুন শুধুমাত্র এই অপরিবাহীটার সাথে লেগে আছে, কিন্তু অপরিবাহীর থেকে সরাসরি কোনো কন্ডাক্টরের মাধ্যমে কোথাও যায় নাই। যেমনটি দেখুন এই অপরিবাহী ভেদ করে এই কন্ডাক্টরটি দিয়ে এখানে এসেছে, কিন্তু ও কিন্তু এভাবে যায়নি। আচ্ছা, এখানেই আমাদের মূল ট্রিক্স। আর এদিকে দেখুন এই যে এই পি টাইপ, এই পি টাইপটার সাথে এই ধরনের একটা কন্ডাক্টর দিয়ে, দ্যাট মিন্স একটা পরিবাহী পাত দিয়ে আমরা এখান থেকে একটা টার্মিনাল বের করব। এই টার্মিনালটা কেন বের করছি সেটা পরে ব্যাখ্যা করছি আমি। তো দেন এখানে যখন একটা টার্মিনাল বের করব আর এদিক থেকে একটা টার্মিনাল বের করে রাখবো, এটি শুধুমাত্র অপরিবাহীর সাথে লাগানো আর এটি কিন্তু পি টাইপের পুরোটার সাথে লাগানো। আচ্ছা, দেন দেখুন আমাদের নিয়ম অনুযায়ী এই সার্কিটটাকে কাজ করাতে হলে এখানে ড্রেন ভোল্টেজ বা ড্রেন টু সোর্স ভোল্টেজ বিডিএস সাপ্লাই দিতে হয়। ভোল্টেজটার নাম দিলাম আমরা বিডিডি, অর্থাৎ ড্রেনে ঢুকবে। এই যে দেখুন এই পজিটিভ এসে এই ড্রেনে ঢুকলো, আর যে কারেন্টটা প্রবাহিত হবে যখন এটি কাজ করবে সেই কারেন্টের নাম কি আইডি।
তো এই যে ড্রেন কারেন্ট বা এই ড্রেন কারেন্ট প্রবাহিত হওয়ার জন্য যে ভোল্টেজ, এই ভোল্টেজটা আমরা কোথায় কোথায় দিয়েছি দেখুন, এই এই পি টাইপের যে এখান থেকে একটা কন্ডাক্টর পাত বের হয়েছে সেখানে আমরা এই নেগেটিভটার সাথে লাগিয়ে দিয়েছি, আর এই কমন নেগেটিভটা এইখানে এসে, এখানে চাইলে আপনারা একটা কমন গ্রাউন্ড দেখিয়ে দিতে পারেন, এখানে কমন গ্রাউন্ড একটা আমি দেখিয়ে দিচ্ছি, দ্যাট মিন্স এই নেগেটিভটা একটা কমন গ্রাউন্ডে এসেছে, এদিকের পজিটিভটা একটা কমন গ্রাউন্ডে এসেছে, আর এই সোর্সটা আমরা গ্রাউন্ড করে দিব। তো এখন আগের যে ফেটে আমি আলোচনা করেছিলাম যে এই পজিটিভ থেকে এইভাবে করে একটা ড্রেনে ভোল্টেজ দিচ্ছি এবং একটা কারেন্ট ফ্লো হচ্ছে যদি সার্কিটটা কাজ করে, অর্থাৎ কাজ করলো আমরা ধরে নিলাম এখন কাজ করছে, তাহলে এই সার্কিটটা যে কারেন্ট ফ্লো করছে সেটা দিয়ে আমরা কি করব। আসলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই যে এই রাস্তায় আমরা এটাকে ব্রেক ঘটিয়ে এখানে কোনো লাইট ফ্যান কোনো কিছু আমরা চালাবো, দ্যাট মিন্স আমরা এই লাইট ফ্যানকে কন্ট্রোল করব। তো এই যে চালানোর জন্য, তাহলে দেখুন এখান থেকে কারেন্ট যদি এই লাইটের ভিতর দিয়ে ঢুকে এদিক দিয়ে আসে, তাহলে কারেন্ট যদি ফ্লো হয় তাহলে লাইটটা কি হবে, জ্বলে উঠবে। তো সেই উদ্দেশ্য সাধন করার জন্যই আমরা এই কাজটুকু করেছি। দেখুন প্রথমেই আমরা করব কি, গেট ওপেন রাখব। ওপেন মানে হচ্ছে এইখানে আমরা 0 ভোল্ট দিব। 0 ভোল্ট যদি দিই তাহলে এই আপনারা এই ক্যারেক্টারিস্টিক কার্ভটা খেয়াল করুন, এটি হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ, এটার সাথে এটা রিলেটেড। এই যে দেখুন গেট বিজিএস ইজ ইকুয়াল টু কখন, 0 ভোল্ট, দ্যাট মিন্স বিজিএস এ এই গেট টু সোর্সে যখন আমি 0 ভোল্ট প্রদান করব, দ্যাট মিন্স কোনো ভোল্টেজ দিব না অথবা গ্রাউন্ড করে দিব, তখন কি ঘটনা ঘটবে, তখন এই যে কার্ভটা খেয়াল করছেন আপনারা, এই যে কার্ভটা এইভাবে করে অর্থাৎ 0 থেকে এইভাবে করে উঠে গিয়েছে, তো এটির মিনিং কি, মিনিং হচ্ছে দেখুন যখন আমি এই বিজিএসটা কি রাখবো, 0 রাখবো, তখন এই বিডিডিকে একটা ভোল্টেজ বাড়াইতে বাড়াইতে 0 থেকে বাড়াতে বাড়াতে এমন একটা স্টেটে নিয়ে যাব যখন দেখবো যে এটার ভিতর দিয়ে একটা কারেন্ট ফ্লো হওয়া শুরু করেছে। এই কাজটাই আমি, এই যে দেখুন এটি হচ্ছে ভিডিএস এর লাইন, এই যে এই লাইনটাই হচ্ছে মূলত বিডিএস এর লাইন, এই বিডিএস কে আমি বাড়াতে বাড়াতে, এই যে দেখুন বাড়াতে বাড়াতে এমন একটা পর্যায়ে দেখেছি যে যে কারেন্টে এটা কি হয়েছে, দেখুন এই যে এটা বাড়ছে আর এই কার্ভটা এই যে উপরে উঠছে, এটা যত বাড়ছে এই কার্ভটা এত উপরে উঠছে, এবার ভেরে এই পর্যন্ত বিপি পর্যন্ত যখন আসলো তখন কার্ভটা উঠে এখানে আসলো, যখন আমি যে 5 ভোল্ট 10 ভোল্ট এভাবে বাড়াচ্ছি তখন আমি যতই বাড়াই না কেন কারেন্ট কিন্তু স্থির হয়ে গেছে, দ্যাট মিন্স এই লাইনে কারেন্ট স্থির হয়ে গেছে। তো এই এই কারেন্টটার নামেই আমরা নাম দিব কি, IDSS, মানে এটাই সেই স্যাচুরেশন কারেন্ট, অর্থাৎ গেট ভোল্টেজ 0 থাকা অবস্থায় এই মসফেটের ভিতর দিয়ে যে কারেন্ট প্রবাহিত হবে তাকে বলবো আমরা কি, স্যাচুরেশন কারেন্ট। কিভাবে প্রবাহিত হবে, তাহলে যখন এই যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে মূলত এই কারেন্টটা এভাবে আসবে, এই কন্ডাক্টর বা এই পার্টটা হয়ে এই এন টাইপে আসবে, এই এন টাইপ থেকে এই যে দেখুন এই চ্যানেল, এই এন যেহেতু এই এন কি করবে, এটা একটা কন্ডাক্টর, এই এই চ্যানেলটা মূলত একটা কি, কন্ডাক্টর পাথ হিসেবে কাজ করবে, অর্থাৎ এটা স্থায়ী কন্ডাক্টর না অস্থায়ী কন্ডাক্টর, এখানে প্রচুর পরিমাণে এন টাইপ ম্যাটেরিয়ালস আছে যা কিনা এই কারেন্টকে প্রবাহিত করবে। তো এই কারেন্টের এইভাবে করে এই চ্যানেলটা হয়ে প্রবাহিত হয়ে আসবে, এসে এই এন এর এখানে আসবে, আসার পরে এই এন যেহেতু এই কন্ডাক্টর পার্টটা হয়ে এখানে কানেক্টেড, তাহলে এইখানে আসবে, এখানে আসা যে কথা, দ্যাট মিন্স সোর্সে চলে আসলো, দ্যাট মিন্স ড্রেন থেকে এইভাবে করে এই চ্যানেলটা হয়ে এই সোর্সে চলে আসলো, দ্যাট মিন্স সাইকেলটা সম্পন্ন করলো। এই যে দেখুন এইভাবে করে বাতিটাকে জ্বালিয়ে এইভাবে করে এদিক দিয়ে করে এসে এদিক দিয়ে করে এসে এই ব্যাটারি নেগেটিভে ফিরে গেল, দ্যাট মিন্স এই সাইকেলটা সম্পন্ন হলো। তো এইভাবে করে মূলত এই আইডি বা আইডিএসএস কারেন্টটা প্রবাহিত হবে। আমি এই বাকি লেয়ারগুলো বুঝিয়েছি আমার জেএফএট এর ক্লাসে, একদম সেম থাকবে, দ্যাট মিন্স আমি আবার খুব দ্রুত বলে দিচ্ছি, বিজিএস যখন -1 ভোল্ট, দ্যাট মিন্স এটা যখন -1 ভোল্ট দিব তখন এই কারেন্টটা কি হয়ে যাবে, আর একটু কমে যাবে, দ্যাট মিন্স এখান থেকে প্রবাহিত কারেন্ট কমে যাবে। বিজিএস যখন -2 ভোল্ট দিব কারেন্টের প্রবাহ আরো কমে যাবে। বিজিএস যখন -3 ভোল্ট দিব দেখা যাচ্ছে কারেন্টের প্রবাহ এখান থেকে আর হবে না বা হতে পারবে না, এই জন্য দেখুন এই যে এই কারেন্টের লাইনটা একটু উপরে উঠছে -2 থাকতে, যখনই -3 করে দিয়েছে বিজিএস তখন কারেন্টের লাইনটা এখানে, দ্যাট মিন্স আর উপরে উঠতে পারে না, যেহেতু কারেন্টের দিকটা খেয়াল করুন আইডি কিন্তু এদিকে, দ্যাট মিন্স উপরের দিকে আমি যত উঠবো কারেন্ট তত বেশি বলে আমি বিবেচনা করব, কারেন্ট নিচে যত নামবো কারেন্ট তত কমে যাবে। এই যে আমি বললাম -1 ভোল্ট, -2 ভোল্ট, -3 ভোল্ট দিলে এই যে কারেন্ট কমে যাচ্ছে, কেন যাচ্ছে সেটি দেখুন আপনারা, বিজিজি বা বিজিএস যখন -1 ভোল্ট, যখন এখানে আমি নেগেটিভ দিলাম, দেখুন খেয়াল করুন এই এই পয়েন্টটাতে আমি দিয়েছি কি, নেগেটিভ, যখন এখানে নেগেটিভ দিয়েছি তখন এই কন্ডাক্টরের মধ্যে প্রচুর কি এসেছে, ইলেকট্রন চলে এসেছে, যেহেতু নেগেটিভ দিয়েছি নেগেটিভ মানে ইলেকট্রন, এইখানে প্রচুর পরিমাণে কন্ডাক্টরে ইলেকট্রন চলে এসেছে,
যখন কন্ডাক্টরে ইলেকট্রন চলে এসেছে তখন এইখানে একটা ক্যাপাসিটেন্স ইফেক্ট তৈরি হবে। ক্যাপাসিটেন্স ইফেক্টটা বোঝানোর জন্য আমি এখানে সাহায্য নিচ্ছি। দেখুন, আমরা জানি কি ক্যাপাসিটর কাকে বলে, এটি একটি পরিবাহী, এটি একটি আরেকটি পরিবাহী, অর্থাৎ দুটো পরিবাহীর মধ্যখানে যদি কোনো অপরিবাহী মাধ্যম থাকে, এই যে এইভাবে, এটা একটা প্লাস, ধরেন এটা একটা মাইনাস, এই যে মধ্যখানের এই লাইন লম্বাটা হচ্ছে অপরিবাহী, আর এটি হচ্ছে একটি পরিবাহী, এটি হচ্ছে অপর পরিবাহী, অর্থাৎ দুটো পরিবাহীর মধ্যখানে যদি একটি অপরিবাহী মাধ্যম থাকে তাকে বলি আমরা কি ক্যাপাসিটর। তো এইখানে এই ঘটনাটি ঘটছে। দেখুন, এই সিলিকন ডাইঅক্সাইড, এই যে আমি সেকশন যে লাইনটি দেখিয়েছি, এই সিলিকন ডাইঅক্সাইড এটি হচ্ছে অপরিবাহী, এটি একটি পরিবাহী, এই পাশে দেখুন এইগুলো কিন্তু আরেকটা পরিবাহী। তাহলে এই পরিবাহী এবং এদিকের যে পরিবাহী, এই দুই পরিবাহী মধ্যখানে একটি অপরিবাহী, এখানে একটা ক্যাপাসিটেন্স ইফেক্ট তৈরি হবে। এই ক্যাপাসিটেন্স ইফেক্টের কারণে খেয়াল রাখুন, এখানে যখন আপনার প্রচুর মাইনাস চলে এসেছে, দ্যাট মিন্স প্রচুর ইলেকট্রন চলে এসেছে, যেহেতু আপনি এই ব্যাটারি থেকে -1 ভোল্ট দিয়েছেন, তাহলে এখানে ইলেকট্রন চলে এসেছে, যেহেতু এখানে ইলেকট্রন চলে এসেছে, ক্যাপাসিটেন্সের দেখুন একটা পাত যদি মাইনাস হয় তাহলে অপর পাত কি হতে বাধ্য হয়, প্লাস হতে বাধ্য হয়। দ্যাট মিন্স ও যদি নেগেটিভ হয় তাহলে অপর পাত কি হবে, পজিটিভ হবে, মোর পজিটিভ হবে। তাহলে আগে দেখুন, আগে এই পাতে কি ছিল, নেগেটিভ ছিল, এখন এই নেগেটিভ গুলোকে কমিয়ে এই পাতটা কি হওয়া শুরু করবে, পজিটিভ। তাই এদিকে যতগুলো নেগেটিভ চলে এসেছে এদিকে ততগুলো পজিটিভ আবার এই জায়গাটা কি করবে, নেগেটিভকে হটিয়ে, অর্থাৎ ইলেকট্রনকে হটিয়ে দখল করার চেষ্টা করবে। তাহলে দেখুন, যখন এই পজিটিভ এখান থেকে বেশি পরিমাণে এদিকে জায়গা দখল করা শুরু করলো, কারণ কেন, কারণ হচ্ছে এইখানে কি চলে এসেছে, নেগেটিভ চলে এসেছে, আর ক্যাপাসিটেন্স ইফেক্ট তৈরি করতে হলে এদিকে নেগেটিভ থাকলে এদিকে কি থাকতে হবে, পজিটিভ থাকতে হবে। তো তাহলে এই যে এই পজিটিভ এই জিনিসগুলো, দ্যাট মিন হোলগুলো এখানে যখন চলে এসেছে, তখন এই ইলেকট্রনের রোডটা খেয়াল করুন, এই ইলেকট্রনের রোডটা খুব ছোট হয়ে গেছে, ন্যারো হয়ে গেছে, এই যে এইভাবে ন্যারো, খুব ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেলে এই রাস্তা দিয়ে কি করতে পারবে না, আগের মতো আর বেশি কারেন্ট প্রবাহিত করতে পারবে না, বা কারেন্ট ক্যারি করতে পারবে না। এই কারণে মূলত এই কারেন্টটা -1 ভোল্ট দেওয়ার সাথে সাথে একটু কমে গিয়েছে। যখন আমি এখানে -2 ভোল্ট দিব, দ্যাট মিন্স এ বিজিএস, এ বিজিএস ইজ ইকুয়াল টু -2 ভোল্ট, কারেন্ট আরো কমে যাবে। দ্যাট মিন্স এখানে যখন মাইনাস দিব তখন এখানে কি হবে, প্রচুর পরিমাণে আরো ইলেকট্রন চলে আসবে, আরো বেশি নেগেটিভ হয়ে যাবে। তাহলে এই পাতটা যদি বেশি নেগেটিভ হয় তাহলে এই পাতটাকে আরো বেশি সে কি করবে, পজিটিভ করবে, এখানে প্রচুর হোল চলে আসবে এবং এই পাতটাকে বেশি পজিটিভ করবে, পজিটিভ। তাহলে এই পাতটা নেগেটিভ, এই পাতটা পজিটিভ, মধ্যখানে অপরিবাহী, এটা একটা ক্যাপাসিটেন্স ইফেক্টের মতো কাজ করবে এবং এই মধ্যখানে রুটটা আরো ছোট হয়ে যাবে। আরো ছোট হয়ে যাওয়ার কারণে কারেন্ট আরো কমে গিয়েছে, অর্থাৎ এই রাস্তাটা হয়ে, ড্রেন টু সোর্স, এই রোডটা হয়ে এই চ্যানেলের ভিতর দিয়ে আসতে গেলে রাস্তাটা, চ্যানেলটা ছোট হয়ে যাওয়ার কারণে কারেন্ট বেশি পরিমাণ প্রবাহিত হতে পারছে না। দেন যখন আরো নেগেটিভ, দ্যাট মিন্স -3 দিব, এখানে আমি ধরে নিলাম যে আমি -3 দিয়েছি, মাইনাস যখন 3 দিয়েছি দেখা যাচ্ছে এত বেশি হোল এখানে চলে এসেছে যে এইখানের যে ইলেকট্রন ছিল ওই ইলেকট্রন গুলো ব্যানিশ হয়ে গেছে, মানে ইলেকট্রন গুলোকে এখান থেকে সরিয়ে এই হোল গুলো এই জায়গা দখল করেছে ক্যাপাসিটেন্স ইফেক্ট তৈরি করার জন্য। তো এই কারণে আমরা দেখতে পাচ্ছি এই রোডটা, মানে চ্যানেলটা শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, তাহলে এদিক থেকে এদিকে আর কারেন্ট প্রবাহিত হতে পারছে না। এই কারণে যখন -3, দ্যাট মিন্স বিপি পরিমাণ, মানে হচ্ছে পিঞ্চ অফ ভোল্টেজ পরিমাণ যখন ভোল্টেজ দিব তখন এই লাইনটা আর উপরে না উঠে একদম একদম কি নিচের লাইনের সাথে লেগে থাকবে, দ্যাট মিন্স কারেন্ট জিরো থাকবে। তো এইভাবে করে মূলত এটি কাজ করে। তো এই হচ্ছে যে মূল বেসিক প্রিন্সিপাল, দ্যাট মিন্স কনস্ট্রাকশন প্রসেস, এইভাবেই এই আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভটা আঁকা হয়। এখন আমরা দেখব, এখন এই এতক্ষণ যেগুলো দেখেছি সেটি হচ্ছে ডিপ্লেশন মোড, দ্যাট মিন্স আমি যে ফেটে যে জিনিসটা বুঝিয়েছি সেম জিনিস। এখন দেখুন এইখান থেকে উপরের দিকে এটাকে বলা হয় কি, এনহ্যান্সমেন্ট মোড। এনহ্যান্সমেন্ট মোডটা আমরা দেখব, এখানে এনহ্যান্সমেন্ট মোড যদি বলি সেই ক্ষেত্রে হচ্ছে এটাকে যদি মাইনাস না করে যদি এখানে প্লাস দেওয়া হয়, দ্যাট মিন্স এই ব্যাটারিটাকে যদি আমরা উল্টিয়ে দিই, তো যখন এইভাবে আমরা প্লাস দিয়ে দিব, দ্যাট মিন্স এখানে প্লাস এখানে মাইনাস দিব, আমরা প্লাস ব্যাটারির মান করে দিলাম 1 ভোল্ট, এই যে দেখুন +1 ভোল্ট। তো বিজিএস এর মান আগে ছিল মাইনাস, এখন আমরা দিয়েছি প্লাস। তো +1 ভোল্ট যদি দিই সেক্ষেত্রে কি হবে, এই ক্যাপাসিটেন্স ইফেক্টের কারণে এখানে প্রচুর প্লাস চলে আসবে, দ্যাট মিন্স এই টার্মিনালটা হয়ে যাবে প্লাস, এই টার্মিনালটা যদি প্লাস হয় তাহলে এই টার্মিনালটা কি হয়ে যাবে, মাইনাস হবে, এখানে প্রচুর মাইনাস চলে আসবে। এখন এই প্লাস লাল ডট গুলোকে হটিয়ে এখানে প্রচুর ইলেকট্রন চলে আসবে,
আগে না লেয়ারটা, আগে লেয়ারটা ছিল একটু, দ্যাট মিন ছোট ছিল, এখন আরো বেশি লেয়ার এখানে চলে আসবে, আগে যা ছিল তার থেকে অনেক বেশি চলে আসবে, কারণ এখানে বেশি পরিমাণ প্লাস চলে এসেছে, এখন এদিকে বেশি পরিমাণ মাইনাস চলে আসবে। মাইনাস যদি বেশি পরিমাণ আসে, দ্যাট মিন্স ইলেকট্রন যদি বেশি পরিমাণ এখানে আসে, তাহলে চ্যানেলটা আরো বড় হয়ে গেল, বড় হয়ে গেলে বেশি পরিমাণ কারেন্ট এখান থেকে প্রবাহিত হতে পারবে, যা কিনা আইডিএসএস থেকেও অনেক বেশি। তো আমরা দেখুন এই যে এই মুডটাকে, দ্যাট মিন্স আরো দেখুন এই যে কারেন্ট এই জায়গায় ছোট ছিল, এর থেকে আরো অনেক বেশি প্রবাহিত হচ্ছে। তো এই মুডটাকে আমরা বলবো কি, এনহ্যান্সমেন্ট মুড। দ্যাট মিন্স এই মোসফেটটা দিয়ে আমরা কি করতে পারি, গেটের মধ্যে মাইনাস দিয়ে কারেন্টকে কমাতে পারি, প্লাস দিয়ে কারেন্টকে বাড়াতে পারি। তো এই জন্যই এই মুডটাতে দেখুন ডিপ্লেশন মুডও আছে, এনহ্যান্সমেন্ট মুডও আছে, এই কারণে এই মোসফেটটার নাম হচ্ছে ডিই মোসফেট, মানে ডিপ্লেশন এনহ্যান্সমেন্ট মুড মোসফেট। তো আমরা এখন নতুন একটি বিষয়ের সাথে পরিচিত হব, সারা বছরেই পড়েছি আমরা আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ সম্পর্কে, এখন আমরা দেখব একটা ট্রান্সফার কার্ভ, যেটি ভবিষ্যতে যারা রেজিস্ট্রি ইঞ্জিনিয়ার হিসেবে প্রস্তুতি নিচ্ছেন চাকরির জন্য তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ যারা সহকারী প্রকৌশলী পদে অ্যাপ্লাই করেছেন তাদের জন্য আসলে এটি খুব ইম্পর্টেন্ট ট্রান্সফার কার্ভ, এটি আসতে পারে। তো আমি সেটি বোঝানোর চেষ্টা করছি, দেখুন আমরা এই ক্যারেক্টারিস্টিক কার্ভ থেকে মূলত এই ট্রান্সফার কার্ভটা পাবো। ট্রান্সফার কার্ভ শব্দের অর্থ কী, ট্রান্সফার কার্ভ শব্দের অর্থ হচ্ছে আমি ইনপুটে কি দিচ্ছি বনাম আউটপুটে কি পাচ্ছি, অর্থাৎ ইনপুট ভার্সেস আউটপুট। ইনপুট বলতে এখানে বোঝানো হচ্ছে দেখুন এই গেট সোর্সকে, এটি হচ্ছে মূলত তার ইনপুট, এবং এখানে আউটপুট হিসেবে কাকে দিচ্ছি আমি, এই কারেন্টকে, এই কারেন্টটাকে কন্ট্রোল হচ্ছে, দ্যাট মিন্স কারেন্টটা কমতেছে অথবা বাড়তেছে। তাহলে এই যে কারেন্টের কমা বাড়া কিসের উপর নির্ভর করতেছে, এই গেটের ভোল্টেজের উপরে নির্ভর করছে। তাহলে এই গেট ভোল্টেজ ভার্সেস কে আইডি কারেন্ট, এই গেট ভোল্টেজ ভার্সেস এই আইডি কারেন্ট এর যে কার্ভ সেটি হচ্ছে মূলত ট্রান্সফার কার্ভ। তো আমরা দেখি, দেখুন এটা হচ্ছে বি জি এস, দ্যাট মিন্স গেট টু সোর্স ভোল্টেজ, এদিকে নেগেটিভ আর এই পাশটাতে হচ্ছে পজিটিভ, আর এই উপরের দিকে হচ্ছে আইডি মিলি অ্যাম্পিয়ার। তো যখন আমরা দেখুন এই যে এইখান থেকে বিজিএস সমান জিরো দিয়েছি, বিজিএস সমান জিরো যখন দিয়েছি তখন আমার এই কারেন্টটা কত ছিল, এত ছিল, এই যে দেখুন খেয়াল করুন এই এই জায়গায় কারেন্টটা ছিল, অর্থাৎ আমি আগের যে ক্যারেক্টারিস্টিক কার্ভ সেখান থেকে দেখতে পাচ্ছি আমার কারেন্ট ছিল এই পর্যন্ত, এই পর্যন্ত হলে এই লাইনেও সেম ভাবে আমরা এই পর্যন্ত নিয়ে আসবো, দ্যাট মিন্স এইখানে একটা বিন্দু দিব। যখন বিজিএস মাইনাস ওয়ান বলছিল, দ্যাট মিন্স এই যে দেখুন বিজিএস যখন আমি এই জিরো ছিল যখন তখন এত, যখন মাইনাস ওয়ান বল করেছি, দ্যাট মিন্স এখানে ওয়ান বল মাইনাস ওয়ান বল করেছি, তখন আমার কারেন্ট কতটুকু উপরে উঠেছে এই এই পয়েন্টে এসেছে। কিভাবে বুঝলাম, এই যে দেখুন বিজিএস যখন ওয়ান তখন কারেন্টের কার্ভটা ছিল এই জায়গায়, তো এই জায়গায় মানে আমি এই বরাবর করে একটা লাইন নিয়ে আসবো, দেখলাম যে আমি এই জায়গায়, আর যখন আমার জিরো ছিল না তখন ছিল মাইনাস ওয়ান, তার মানে মাইনাস ওয়ান থেকে উপরের দিকে উঠবো একটা লাইন, আর এদিক থেকে একটা লাইন নিয়ে আসবো, এখানে একটা বিন্দু দিব। দেন বিজিএস যখন মাইনাস টু ছিল, দ্যাট মিন্স আমি এই জিরো মাইনাস ওয়ান মাইনাস টু এই জায়গায় আসবো, এই জায়গায় আসার পরে উপরের দিকে উঠবো, আর মাইনাস টুর সময় কারেন্ট কত ছিল, এখানে ছিল, দ্যাট মিন্স এইখান থেকে আমি ডটেড দিয়ে দিয়ে এখানে একটা লাইন আনবো, এখানে একটা বিন্দু নিয়ে আসবো, এই বিন্দু এই বিন্দু এই বিন্দু তিনটা বিন্দু পেলাম, মানে জিরো সময় কত ছিল, মাইনাস ওয়ানে কত ছিল, মাইনাস টুতে কত ছিল, অ্যান্ড মাইনাস থ্রি, মাইনাস থ্রিতে কারেন্ট কত ছিল, জিরো ছিল, যে দেখুন মাইনাস থ্রি বিজিএস যখন তখন কারেন্টের লাইনে কারেন্ট ছিল জিরো, দ্যাট মিন্স এই ওয়ান টু মাইনাস থ্রি, এই মাইনাস থ্রিতে কারেন্ট আর উপরে উঠবে না, কত, জিরোতে অবস্থান করবে। দেন আসুন ডিপ্লেশন মুড শেষ এনহ্যান্সমেন্ট মুডে, এনহ্যান্সমেন্ট মুড বিজিএস এ যখন প্লাস ওয়ান আমরা দিয়েছি, দ্যাট মিন্স এদিকে ছিল দেখুন বিজিএস মাইনাস আর এদিকে হচ্ছে কি প্লাস, দ্যাট মিন্স এই জিরো থেকে প্লাস ওয়ানে গেলাম, যখন প্লাস ওয়ান দিয়েছি তখন কত হয়েছে কারেন্ট, কারেন্ট এই যে এত হয়েছে, এত মানে আমরা এদিক দিয়ে ডটেড লাইন টানবো, এদিক থেকে ডটেড লাইন টানবো, যেখানে ছেদ করবে সেটি হচ্ছে কি পয়েন্টটা, এই পয়েন্টগুলোকে আমরা যদি যোগ করে দিই তাহলে যে কার্ভ আমরা পেয়েছি সেটি হচ্ছে মূলত ট্রান্সফার কার্ভ। তো এই জন্য দেখুন এখানে দুইটি মুড বোঝা যাচ্ছে, এই মুডটাকে বলা হচ্ছে ডিপ্লেশন মুড, আর এই প্লাস ওয়ানের এই মুডটাকে বলতেছে কি এনহ্যান্সমেন্ট মুড। আপনারা জিনিসটি বোধহয় বুঝে গিয়েছেন আমি কি বুঝাতে চাচ্ছি। তো এখন আমরা যে জিনিসটি দেখতে যাচ্ছি, দেখুন পি চ্যানেল, পি চ্যানেল এর সিম্বল এবং এন চ্যানেলের সিম্বল আমরা অলরেডি বুঝে গিয়েছি, যে এন চ্যানেল হলে ভিতরের দিকে থাকবে আর পি চ্যানেল হলে বাইরের দিকে থাকবে। যদি পি চ্যানেল মোসফেট দিয়ে এই সেম কনস্ট্রাকশনটা আপনাকে করতে বলে তাহলে এখানে সম্পূর্ণ উল্টিয়ে দিবেন, দ্যাট মিন্স আগে আমরা করেছি কি, এখানে এখানে আমরা যে মাইনাস সাপ্লাই দিয়েছিলাম এখন আমরা দিব এখানে প্লাস সাপ্লাই, দ্যাট মিন্স প্লাস মাইনাস প্লাস মাইনাস, শুরুতে আমরা প্লাস সাপ্লাই দিব, এইভাবে করে এঁকে দিব, আর বাকি সব কিছুই ঠিকঠাক থাকবে, এখানে শুধুমাত্র আমরা এই সিম্বলটাকে কি করে দিব, চেঞ্জ করে দিব। ওকে, তো দেন এর সাথে এই যে কার্ভ, এই কার্ভটাতে আমরা করব কি, এটা জিরো, এটা করব কি প্লাস ওয়ান করে দিব, প্লাস ওয়ান, এটা প্লাস টু,
এটা প্লাস থ্রি করে দিব। দ্যাট মিন্স প্লাস দিলে হচ্ছে ডিপ্লেশন মোড, আর যদি এখানে মাইনাস ভোল্টেজ দিই আমরা, মাইনাস মাইনাস ভোল্টেজ মাইনাস ওয়ান দিলে এনহ্যান্সমেন্ট মোড, দ্যাট মিন্স এখানে মাইনাস হবে বাকিগুলোতে প্লাস হবে। দেন এই যে ভোল্টেজ, এই ভোল্টেজের নাম আমরা পরিবর্তন করে দিব -5 -10 -15 বিডিএস, দ্যাট মিন্স এই সোর্সটাকে আমাদের কি করে দিতে হবে, পরিবর্তন করে দিতে হবে, প্লাস এই মাইনাস প্লাস মাইনাস প্লাস এভাবে করে পরিবর্তন করে দিতে হবে। তো এইভাবেই আমরা মূলত এই কার্ভটি অঙ্কন করতে পারি। আর সেই ক্ষেত্রে এই যে ট্রান্সফার কার্ভ আঁকার ক্ষেত্রে এটা +1 +2 +3 +4 এভাবে করে আসবো, আর এটা হবে কি -1। এই এইভাবে করে যদি আমরা এঁকে দিই তাহলে সেটি কি পি চ্যানেলের জন্য হয়ে যাবে, অর্থাৎ এন চ্যানেল শিখতে পারলেই সেটাকে জাস্ট উল্টিয়ে দিলে কি হয়ে যাবে, পি চ্যানেল মোসফেটের ক্যারেক্টারিস্টিক কার্ভ বলেন আর ট্রান্সফার কার্ভ বলেন আর কনস্ট্রাকশন সব কিছুই সেম হয়ে যাবে। তো আশা রাখি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। সামনে এর ম্যাথের ক্লাসে আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ রইল। তো দেশে করোনার যে মহামারী চলছে সেটি নিয়ে সবাই সতর্ক থাকবেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নিয়ম নীতিগুলো আছে সেগুলো সবাই মেনে চলবেন। এতে করে আশা রাখি কিছুটা হলেও হয়তো আমরা এই ভাইরাসের থেকে দূরে থাকতে পারবো। আসলে পরিস্থিতি খুবই খারাপ, সবার মধ্যখানে আতঙ্ক বিরাজ করছে। তো তার ভিতরেও আমি বলবো যে আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন যেহেতু আমাদেরকে আমাদের অন্ন বস্ত্র বাসস্থানের অ্যারেঞ্জ করতেই হবে, তো সেই ক্ষেত্রে আমাদের এই জীবন যুদ্ধের সাথে সবসময় লড়ে যেতে হবে। তো এই কারণেই সেদিকে কনসেন্ট্রেট না করে আমার মনে হয় আপনার পড়ালেখা চালিয়ে যাওয়া উচিত। যদি এমন হয় যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে আবার সব কিছুই সুন্দর হয়ে যায় পৃথিবী, সেই ক্ষেত্রে দেখা আছে আপনি অনেক দূর পিছিয়ে যাবেন, অনেকেই পড়ছে। সুতরাং অন্যান্যদের মতো আপনিও পড়ুন, পড়াশোনা করুন, এতে কিছুটা হলো মন করোনা নিয়ে চিন্তিত না থেকে অন্ততপক্ষে পড়ালেখায় থাকবে। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে পাশে থাকার জন্য, ভালো থাকবেন সবাই।